শিশুদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 5 বছর অবধি বহুবিধ রোগ হয়ে থাকে। তার মধ্যে আমি আজকে 3টি রোগের কয়েকটি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথি ওষুধের নাম বলব। সেগুলো লক্ষণ মিলিয়ে যদি আপনারা ব্যবহার করতে পারেন, শিশুদের খাওয়াতে পারেন, তাহলে আপনার শিশুর প্রবলেম অবশ্যই ঠিক হবে। তো প্রস্রাব বন্ধ শিশুদের পেট ফাঁপা এবং নাভিতে ঘা, মানে নাভিটা যদি না শুকিয়ে থাকে, সেক্ষেত্রে কোন কোন মেডিসিন আপনারা ব্যবহার করবেন সেগুলো আজকে আমি বলব। কোনো বাচ্চা শিশুর যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট মেডিসিন ক্যান্থারিস 6। বাচ্চাকে আপনি দিনে 3 বার খাওয়াবেন, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা এবং রাত্রে 2 ফোঁটা। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই উপকারী। আপনার শিশু যদি পেট ফেঁপে থাকে, সেই সঙ্গে অল্প পরিমাণে জলের মতো মল ত্যাগ করে, তাছাড়া আপনার শিশু যদি কান্নাকাটি করে এবং মাঝে মাঝে বমিও করে, তাছাড়া আপনার শিশুর যদি খিদে কমে যায়, সেক্ষেত্রে খুবই ভালো হোমিওপ্যাথি ওষুধ নাক্স ভূমিকা 6, এটিও দিনে 3 বার 2 ফোঁটা করে খাওয়াবেন। পরের মেডিসিন ক্যামোমিলা। এই ক্যামোমিলা মেডিসিনটি 12 পাওয়ারে খাওয়াবেন। যেমন অত্যন্ত অস্থিরতা ও কান্নাকাটি, কিন্তু আপনার শিশুকে কোলে করে নিয়ে বেড়ালে চুপ করে থাকে, এরকম যদি হয়ে থাকে তাহলে ক্যামোমিলা 12 খুবই ইম্পর্টেন্ট মেডিসিন। এই মেডিসিনটিও দিনে 3 বার 2 ফোঁটা করে খাওয়াবে। পেট ফাঁপার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট মেডিসিন চাইনা সিক্স। অত্যন্ত পেট যদি ফেঁপে থাকে, তবুও যদি ঘন ঘন এবং প্রচুর পরিমাণে হলুদ বর্ণের মল নির্গত হতে থাকে এবং পুরো পেটটাই শিশুর যদি ফাঁপা থাকে, সেক্ষেত্রে সিনকোনা অফিসিনিয়াল চাইনা 6 খুবই ভালো মেডিসিন। তাছাড়াও সিনকোনা অফিসিনিয়াল চাইনার যেরকম পুরো পেটটাই ফাঁপা থাকে, কার্বোহাইড্রেট পেটটা নিচ এবং উপর দুটোর মধ্যে একটা পেট হাঁপ দেবে, সিক্সও ব্যবহার করতে পারে। ছোট বাচ্চা শিশুদের অনেক সময়তে নাভিতে ঘা হয়ে যায়, নাভিতে ক্ষত সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে সাইলেসিয়া 30। যদি দেখেন যে নাভিতে পুঁজ হয়েছে, এটা শুকোতেই চায় না, সেক্ষেত্রে সাইলেসিয়া 30 ব্যবহার করবেন দিনে 3 বার 2 ফোঁটা করে। অবশ্যই আপনার বাচ্চার নাভি শুকিয়ে যাবে, ঘাট পুঁজটা পুরোপুরি শুকিয়ে যাবে। তাছাড়াও যদি দেখেন যে নাভি থেকে রক্ত বের হয়, ঘাইয়ের কারণে নাভি থেকে রক্ত বের হচ্ছে, তাহলে হ্যামামেলিস 6 দিনে 3 বার খাওয়াবেন।